হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা বলবো হইচইয়ের আপকামিং শুভম শ্রাবন্তী স্টারার ওয়েব সিরিজ দুজনের ট্রেলারটা নিয়ে। তো সকাল 9টা নাগাদ এটা হইচইয়ের ইউটিউব চ্যানেল থেকে স্ট্রিম করা হয়েছে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে সুপ্রদা ইনফর্ম করলো, সুপ্রকে ভান্নে সুপ্রদা, তো থ্যাংক ইউ তাকে এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এর ট্রেলারটা কেমন লাগলো? শুভম আর শ্রাবন্তী লাস্ট টাইম যখন একসঙ্গে তারা অমানুষ করে, তখন তাদের মধ্যে কী কেমিস্ট্রি, তাদের মধ্যে কী বন্ডিং, আমরা সেটা দেখেছি। সেটা নিয়ে বহু ভিডিওতে বহু ইউটিউবাররা কথা বলেছে। তো তারপর তারা এই 10-12 বছরে অনেক অনেক সিঙ্গেল হ্যান্ডেডলি কাজ করেছে। শ্রাবন্তী তার মতো কাজ করেছে, সোহম তার মতো কাজ করেছে, বাট স্টিল কোথাওটা গিয়ে তাদের ওই ক্রিটিক্যালি অ্যাক্লেমড কাজ, যেটা অ্যাটলিস্ট আমরা অমানুষে দেখেছিলাম তাদের ফিল্মটার মাধ্যমে, সেরকম কাজ আর দেখিনি। তো 10-12 বছর বাদে তারা, হ্যাঁ মাঝে ওরা শুধু তোমারই জন্য তো একটা পেয়ার ওটা ওদের ছিল, বাট স্টিল ওটা স্ট্যান্ড অ্যালোন কিছু কাজ ছিল না, ওটা মাল্টি স্টারার প্রজেক্ট ছিল, সেই জন্য আমি এটাকে টানছি না এর মধ্যে। আর হয়তো কিছু ছিল এই মুহূর্তে মাথায় আসছে না, বাট তারপরে এরকম একটা কাজে মনে হলো হ্যাঁ ঠিক আছে চলো ওই জোনারটা বা ওরম টাইপের আবার তাদের পেয়ারিংটা ফিরে পাবো হয়তো। তো ট্রেলারটা শুরু হচ্ছে এরকম একটা জায়গা থেকে, হ্যাঁ যেখানে অ্যাকচুয়ালি ঘটনার মোড় নিচ্ছে ইন্ট্রোডাকশনের পর, যে একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে সোহমের, তারপরে তাদের যেই কেমিস্ট্রি বা তাদের যেই সংসার বা তাদের যেই রিলেশনশিপটাই রয়েছে, সেই রিলেশনশিপের মধ্যে শ্রাবন্তী যেন কোথাটাকে আনকমফর্টেবল ফিল করছে। এবং তখন শ্রাবন্তীকে একটা মানে অহনা তার স্বামী বলি বা বয়ফ্রেন্ড বলি যাই বলি, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে সোহম, ক্যারেক্টারটার নাম অমর, তো তার প্রতি তার সন্দেহ যেন আরও বাড়তে থাকে। আর সে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর লাগায় অমরের এগেনস্টে। তো তারপর ঘটনাক্রম আরও বেশি বাড়তে থাকে এবং আরও যেন ইনটিউশনটা স্ট্রং হতে থাকে যে এই অমর সেই অমর নয়। তো ব্যাপারটা এর মাঝখানে একটা কনফিউশন কোথাটাকে ক্রিয়েট হচ্ছে, ওই থ্রিলিং এলিমেন্টটা রেখেছে, তার সঙ্গে সাসপেন্সটাকে ধরে রাখার চেষ্টা হয়েছে। সব মিলিয়ে 1 ঘন্টা 50 মিনিটের ট্রেলার। তো দেখুন, ট্রেলারটাকে ছোট রাখা হয়েছে যেহেতু সাসপেন্স এর কাজ, তো বেশি ফ্রেম এখানে ডিসকাস করা যায়নি বা করতেও চায়নি এখানে মেকার্সরা। বেশ ভালো, এই দিক থেকে একটা ভালো অ্যাপ্রোচ বলবো নিঃসন্দেহে। তো এদিকে দেখুন, স্টোরি প্রেডিকশন অনেক অনেকরকমভাবে করবে। তো আমার যেটা স্টোরি প্রেডিকশন সেটা হচ্ছে হয়তো এখানে দুটো জিনিস হতে পারে। একটা, এখানে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তার একটা কোনো মেন্টাল ডিসঅর্ডার হয়েছে, আইদার কোনো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, নাহলে কোনো বাইপোলার ডিসঅর্ডার, কিছু একটা ইস্যু হয়েছে তার মেন্টালি স্টেবিলিটিটা একটু বিগড়ে গেছে। আর নাহলে এটা হয়েছে ওই শ্রাবন্তী ক্যারেক্টারটাকে একদম শেষের দিকে আমরা দেখছি যে যাই হচ্ছে শ্রাবন্তী ক্যারেক্টারটা তার ফলে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এফেক্টেড, আর লাস্টে দেখছি আমরা তার মুখটা বাঁধা। তো এখানে হয়তো কোনো রিভেঞ্জ কোথাও একটা হয়তো নেওয়ার রয়েছে পুরনো কোনো ঘটনার, যেটা সৌমের ক্যারেক্টারটা বা অমর নেবে। তো সেটা নেওয়ার পথে শ্রাবন্তী বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তাকে ওরকমভাবে রেখেছে, আর সেটা নেওয়ার পথে শ্রাবন্তী সেগুলো জেনে যাচ্ছে বা সেগুলোর পিছনে আবার খোঁচড়গিরি করছে বা স্পাইগিরি করছে, তো সেগুলো তার পছন্দ নয়, সেজন্য তাকে সরিয়ে দিতে চাইছে। এরকম কিছু একটা ঘটনা দুটোর মধ্যে একটা হবে বলেই মনে হচ্ছে অ্যাটলিস্ট আমার। আপনাদের কী মনে হলো ট্রেলারটা দেখে, কোন দিকে গল্পের মোড় বা সৌমের ক্যারেক্টারটা মিস্ট্রি আসছে, তো আমরা ট্রেলার দেখেই বুঝবো। বাট এই মিস্ট্রিয়াসটার রেজাল্টটা কী বা এর আলটিমেট চাবিকাঠিটা কী, এই জিনিসটা কী কারণে ঘটছে বা কেন ঘটাচ্ছে সোহমের ক্যারেক্টারটা, তো সেটা অবভিয়াসলি জানান। আপনাদের কী মতামত ট্রেলারটা নিয়ে, আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। হইচইয়ের লাস্ট যে কটা কাজ, মৌমায়ের দুটো সিজন, দেন মারাদোনার জুতো, তারপরে যেটা এলো রিসেন্টলি, হ্যাঁ মৌচাকের ফার্স্ট সিজন বা যাই বলি বোধ সিজন স্পিন অফ, তো সেদিক থেকে বলতে গেলে ওর তুলনায় অনেক অনেক বেটার লাগলো কিছু। আই হোপ ভালোই কিছু হবে, কন্টেন্টের উপরে ফোকাস থাকবে। এই হাই প্রোডাকশন ভ্যালু দিয়ে একটা ওয়েব সিরিজ বেরোয় না, হইচইয়ের কাছে টাকা আছে বা হইচইয়ের প্রোডাকশন ভ্যালু হাই হয় সেটা আমরা জানি বরাবর, বাট আলটিমেটলি যদি গল্পে বা তার কন্টেন্টে বা তার টোটাল প্রজেক্টটার এক্সিকিউশনে যদি দম না থাকে, তো পুরো জিনিসটাই ছড়িয়ে লাট হবে। তো আই হোপ সেটা যেন না হয়, এই জুটিটা ফিরছে এতদিন বাদে, সেটাকে আবার ও মাই লাভ গানটাকে নতুন করে ওখানে ব্যবহার করে বোঝাচ্ছে। তো আমাদের এই ইমোশনাল বা নস্টালজিক সুরসুরিগুলো তো লাগা আছে, সব বুঝলাম, কাজ যেন ভালো আলটিমেটলি এটা এক্সপেকটেশন থাকবে। এই তো গেল আমার ট্রেলারের রিভিউ, দেখা যাকে। এখনও আমি তো কোথাও দেখলাম না ওর মধ্যে নাকি না ঢুলুঢুলু চোখে দেখেছি বলে রিলিজ ডেটটা মিস করে গেছি। রিলিজ ডেট কি আপনারা অবভিয়াসলি জানলে কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।